فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون তোমরা যদি না জানো তবে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। সকল প্রশংসা গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই পৃথিবীতে সুন্দর করে সৃষ্টি করেছেন, অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আমাদের জীবনকে সৌন্দর্যমণ্ডিত করেছেন। সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সকল প্রশংসা আমরা তার শিখানো ভাষায় বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি আমাদের সেই রাসূলের উপর, যিনি আমাদেরকে এক আল্লাহর গোলামের দিকে ডেকেছেন, আল্লাহ তাআলার সকল প্রকার সকল ধরনের অবাধ্যতার পথ থেকে আমাদেরকে সতর্ক করেছেন। সেই রাসূলের উপর সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দিনি ভাই বোনেরা, আমরা এই মুহূর্তে মসজিদে নববীর খুতবার অনুবাদ শুরু করছি। গত 21 জিলকদ 1442 হিজরি 2 জুলাই 2021 খ্রিস্টাব্দে মসজিদে নববীতে যে খুতবাটি পেশ করা হয়েছিল তারই অনুবাদ আমি আজকে করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই অনুবাদে বরকত দান করেন, আমিন। তিনি যেন আমাদের এই আমলকে কবুল করেন, আমিন। সম্মানিত খতিব সাহেব যিনি খুতবা দিয়েছেন তিনি হলেন ফজিলত শেখ আব্দুল মাহসিন আল কাসিম হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি খুতবাটি পেশ করেছিলেন তা হল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন বৃত্তান্ত। আমরা তার প্রদত্ত অনুবাদ শুরু করছি। আজকের খুতবাতে আপনারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন সম্পর্কে, তার মর্যাদা সম্পর্কে, তার বীরত্ব সহ বিভিন্ন গুণাগুণ সম্পর্কে জানতে পারবেন, এবং সেই সাথে জানতে পারবেন যে খোলাফায়ে রাশিদিন যারা ছিলেন আবু বকর উমর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই তিনজন খলিফার সাথে তিনিও তো একজন খলিফা ছিলেন, তার যে কি গভীর সম্পর্ক ছিল এই বিষয়টি আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। মোট কথা হলো অসংখ্য সংশয় ও সন্দেহের ভুল ভ্রান্তি আমাদের সমাজে যা প্রচার হয়েছে তারই অপনোদন হবে আজকের এই খুতবা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আমানতের সহিত খুতবাটির যথাযথ অনুবাদ করার এবং সুন্দর করে বুঝিয়ে দেওয়ার তৌফিক আমাকে যেন আল্লাহ দান করেন, আমিন। সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে আল্লাহ তাআলার তাকওয়া নসিহত করেছেন, এরপরে নবীজির উপর দরুদ পাঠ করে তিনি বলছেন যে হে মুসলমানগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দাদেরকে সৃষ্টি করেন এবং তাদের মাঝে তিনি কাউকে বিরাটভাবে সম্মানিত করেন, মর্যাদা দিয়ে থাকেন। এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ গুলাম হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন তার রিসালাতের দায়িত্ব রূপে কবুল করেছেন। আর এই পৃথিবীতে যত নবীদের সাহাবা ছিলেন, সাথী ছিলেন, তার মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবায়ে কেরামগণ ছিলেন তারা হলো সবচাইতে শ্রেষ্ঠ সাহাবা আলহামদুলিল্লাহ। ওই সাহাবায়ে কেরামদের মাঝে শ্রেষ্ঠ হলেন চারজন খলিফা আবু বকর উমর উসমান ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তাদের মধ্যে আবার প্রথম সম্মান ও মর্যাদার দিক থেকে এগিয়ে আছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে স্থান হচ্ছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তৃতীয় নম্বর স্থান হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ নম্বরে মর্যাদা হচ্ছে আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হলো চারজন খলিফা। তো আমাদের মূল আলোচনা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। সম্মানিত খতিব সাহেব বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু তুরাব উপাধিতে তাকে ভূষিত করেছিলেন, আবু তুরাব। এজন্য যেহেতু আবু তুরাব এই উপাধি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দিয়েছিলেন, তাই তিনি বলছেন যে সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মানে এই আবু তুরাব এই নামটির চাইতে অধিক প্রিয় আর কোনো নাম ছিল না। যখনই আবু তুরাব বলে তাকে ডাকা হতো তিনি তো অনেক খুশি হতেন, অনেক আনন্দ পেতেন, কারণ কি যেহেতু এই উপাধি এই নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাকে দিয়েছেন, সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন
তার বয়স হয় 10 বছরের কম, ঠিক তখনই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানেই তিনি তার জীবনকে অতিবাহিত করেছেন ইসলামের প্রথম দিকেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে অত্যন্ত বিশ্বস্ত মানুষ ছিলেন, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করার ইচ্ছা পোষণ করলেন তখন মক্কাবাসীগণ নবীজির কাছে তাদের আমানতকে তারা রেখে দিত, কারণ যেহেতু নবীজি অত্যন্ত সত্যবাদী ছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির স্থানে তাকে বসিয়ে দিলেন, যাতে করে মানুষের এই আমানতগুলো, গচ্ছিত আমানতগুলো যথাযথভাবে তিনি আদায় করতে পারেন, এরপরে তিনি হিজরত করবেন মদিনায়। সুবহানাল্লাহ। এমনকি যখন মদিনায় তিনি হিজরত করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুবার তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তিনি মূলত শহীদদের অন্তর্ভুক্ত ছিলেন যে তিনি শহীদ হবেন, আর তার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছিলেন যে আল্লাহ এবং তার রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আর সেও আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে তোমার মর্যাদা হলো আনতা মিন্নি ওয়া আনা মিনকা, তুমি আমার আর আমি তোমার, এভাবে করে এত গভীর সম্পর্কের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। এ কথা সত্য যে সমস্ত মুমিনগণ আল্লাহ এবং তার রাসূলকে তারা ভালোবাসে, এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে তাদের কোনো শত্রুতা থাকতেই পারে না। এটা হলো মুমিনদের চরিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুরূপভাবে ঘোষণা দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি যার সাথে কোনো শত্রুতা করা যাবে না। তিনি ঘোষণা দিয়ে বললেন মান কুনতু মাওলাহু ফাআলিউন মাওলাহু, আমি যার বন্ধু আলীও তার বন্ধু। সুবহানাল্লাহ। হাদিসটি তিরমিজিতে এসেছে। এসব হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বিশেষ বড় ধরনের মর্যাদা ছিল ইসলামে। সুবহানাল্লাহ। ইমান হচ্ছে ভালোবাসা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আর মুনাফিকি হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে শত্রুতা অবলম্বন করা। তাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ওই সত্তার কসম যিনি বীজ অঙ্কুরিত করেন এবং সেখান থেকে তিনি বৃক্ষ উৎপন্ন করেন, সেই মহান সত্তার কসম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ব্যাপারে বলেছেন যে ব্যক্তি মুমিন সেই তো আমাকে ভালোবাসবে, আর যে মুনাফিক সেই তো আমার সাথে শত্রুতা অবলম্বন করবে। নাউজুবিল্লাহ। সম্মানিত খতিব সাহেব বলছেন যে ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসবে এবং তার চাইতে আরো যে উত্তম সাহাবায়ে কেরামগণ আছেন তাদেরকেও ভালোবাসবে, যেমন আরো 3 খলিফা, সে ব্যক্তি ইমানের অন্যতম শক্তিশালী শাখাকে শক্তভাবে আঁকড়ে ধরল। সুবহানাল্লাহ। অপরদিকে যে ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি শত্রুতা পোষণ করবে, এমনকি তার চাইতে আরো যে উত্তম সাহাবায়ে কেরামগণ আছেন 3 খলিফা, তাদের সাথে শত্রুতা অবলম্বন করবে, নিঃসন্দেহে সে নিফাকির অন্যতম শাখায় পতিত হলো। নাউজুবিল্লাহ। অতএব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক ভালোবাসতে হবে, তার সাথে কোন রকম শত্রুতা, হিংসা, বিদ্বেষ, ঘৃণা পোষণ করা যাবে না, কেননা এই কাজটি একমাত্র আল্লাহর দুশ্মন, ইসলামের দুশ্মন মুনাফিকরাই এই কাজ করতে পারে, এই ঘৃণ্য কাজ করতে পারে। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক দায়িত্ব দিতেন, কখনো কখনো তাকে বিভিন্ন বার্তার দায়িত্ব অর্পণ করতেন, আবার কখনো বিশেষ কোন কাজে তাকে দায়িত্ব দিয়েছেন। যেমন হজের মৌসুমে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে হজ পালন করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমস্ত জবাইকৃত উটগুলোর দায়িত্ব তার কাছে অর্পণ করলেন, আর বলে দিলেন যে এসব কিছুর গোস্ত, এরপরে চামড়া, আরো যা কিছু আছে এগুলো সবকিছুই তুমি বিতরণ করো, আর ওই কসাইদেরকে এই জবাইকৃত বস্তুর কোনো কিছুই তাদেরকে দেওয়া যাবে না, মানে মূল্য হিসাবে কসাইদেরকে গোস্ত দিয়ে কোনো মূল্য দেওয়া জায়েজ নাই, এটা এখানে বলা হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা, অন্যতম এক মর্যাদা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুর পরে যারা নবীজিকে গোসলের ব্যবস্থা করতে পেরেছিলেন তাদের মধ্যে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, সুবহানাল্লাহ, এই হলো তার একটি বিশেষ মর্যাদা। সম্মানিত খতিব সাহেব তার বরত্ব এবং কল্যাণকর কাজে তার অগ্রগামিতা সম্পর্কে তিনি বলছেন যে তিনি অত্যন্ত বীরত্ব এবং অগ্রগামীর দিক থেকে প্রসিদ্ধ ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অসংখ্য যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু যুদ্ধে বহু জায়গায় তার কাছে যুদ্ধের পতাকা তুলে দিয়েছিলেন, সুবহানাল্লাহ। অনেকগুলি যুদ্ধের কথা সম্মানিত খতিব সাহেব উল্লেখ করেছেন, যেমন বদরের যুদ্ধে যখন কাফেরদের সর্দার ওলিদ বিন উতবা সে তার বরত্বকে প্রকাশ করলো মুসলমানদের সামনে, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে আসলেন। তার বয়স তখন ছিল মাত্র 20 বছর। সে তার বরত্বকে প্রকাশ করে সে তখন ওই কাফেরদের নেতা ওলিদ বিন উতবাকে হত্যা করলেন, সুবহানাল্লাহ। এমনকি উহুদের যুদ্ধে যখন মুসলমানগণ ছত্রভঙ্গ হয়ে পড়ল প্রাথমিক অবস্থায় বা শেষের দিক থেকে শেষের দিকে, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত স্থির ছিলেন, তিনি মোটেও পিছপা হননি এবং তিনি গাবিয়ে যাননি, সুবহানাল্লাহ। খন্দকের যুদ্ধে তিনি তার বীরত্বকে প্রকাশ করেছেন। যখন মুশরিকদের সর্দার আমর বিন উদ যখন তার বীরত্বকে প্রকাশ করল, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা এগিয়ে আসলেন এবং তাকে হত্যা করলেন, আলহামদুলিল্লাহ। অনুরূপভাবে হুদাইবিয়ার সন্ধির সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বৃক্ষের নিচে যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মৃত্যুর বায়াত করলেন, বায়াত রিদওয়ান, মৃত্যুর বায়াত যখন করলেন, তখন কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বায়াতে অংশগ্রহণ করেছিলেন। এমনকি মক্কা অধিবাসীদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সন্ধি চুক্তি ছিল, সেই সন্ধি চুক্তির অন্যতম লেখক ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলহামদুলিল্লাহ। খাইবারের যুদ্ধে তার বীরত্ব ছিল অন্যতম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার পতাকাকে খাইবার যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে তুলে দেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইবারের যে জাইম ছিল, ওই দুর্গের যে নেতা ছিল মারহাব, তাকে তিনি হত্যা করেন এবং তার দুর্গকে বিজয় করেছেন, আলহামদুলিল্লাহ। সে অত্যন্ত অত্যাচারী লোক ছিল মানুষের উপর, নাউজুবিল্লাহ। এভাবে করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বীরত্বকে বহু জায়গায় প্রকাশ করেছেন আল্লাহর ফজল এবং করমে, আলহামদুলিল্লাহ। তিনি ফতহে মক্কার সময় এবং হুনায়নের যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেছিলেন। বিশেষ করে হুনায়নের যুদ্ধের সময় তার বীরত্ব ছিল অপরিসীম। তিনি শত্রুদের উপর আক্রমণ করার দিক থেকে সবচেয়ে বেশি অগ্রগামী ছিলেন, আলহামদুলিল্লাহ। এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধের সময় মদিনার গভর্নর হিসাবে তাকে দায়িত্ব দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন তিনি ওই তাবুকের যুদ্ধে গিয়েছিলেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মদিনার গভর্নর। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সম্বোধন করে সুসংবাদ দিয়ে বলেছিলেন, আমা তারদু আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুনা মিন মুসা, তুমি কি এতে খুশি হবে না যে আমার কাছে তোমার মর্যাদা হচ্ছে যেমন মুসা আলাইহিস সালামের কাছে হারুনের মর্যাদা, এরকম আমার কাছে তোমার মর্যাদা। তবে এর দ্বারা উদ্দেশ্য এই নয় যে নবুয়তকে বোঝানো হয়েছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই হবেন নবীদের পরে একজন নবী, নবীর মতোই তার ক্ষমতা এবং মর্যাদা থাকবে, নাউজুবিল্লাহ, এটা বোঝানো হয়নি। বরং এখানে সাহবাতকে বোঝানো হয়েছে, মানে সাথী হিসাবে, যেভাবে হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের সাথী ছিলেন এবং নবুয়ত পেয়েছিলেন, তবে সাথীকে এখানে উদ্দেশ্য করা হয়েছে যে নবীজির তিনি সাথী ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র সম্পর্কে সম্মানিত খতিব সাহেব তিনি অত্যন্ত অসাধারণ কিছু চরিত্রের বিষয়ে বর্ণনা দিয়েছেন। বিশেষ করে চারজন খলিফা তারা যে ছিলেন, ওই তিন খলিফার সাথে, প্রথম তিন খলিফার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি সম্পর্ক ছিল, এই বিষয়টি তিনি সুন্দরভাবে আলোকপাত করেছেন। যদিও আমরা এর ব্যতিক্রম অনেক কিছু শুনতে পাই যে ওই তিন খলিফা তার উপর জুলুম করেছিলেন, নাউজুবিল্লাহ, এই ধরন ভ্রান্ত কথাবার্তাও কিন্তু আমরা শুনতে পাই, কিন্তু বিষয়টি
তা নয়। সম্মানিত খতিব সাহেব বলছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলার চরিত্র ছিল অত্যন্ত উন্নত চরিত্র, তিনি ওয়াদাকে খুব বেশি করে পালন করতেন। আর তার পূর্বে যে সমস্ত সাহাবায়ে কেরামগণ সম্মান ও মর্যাদার দিক থেকে ছিলেন, তাদের প্রতি তার সম্মান প্রদর্শন এবং ভালোবাসা প্রদর্শন ছিল ব্যাপক। তার কিছু দৃষ্টান্ত সম্মানিত খতিব সাহেব আমাদের সামনে তুলে ধরেছেন এবং প্রত্যেক খলিফা বিশেষ করে আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম এদের সাথে কিভাবে তার সম্মান ও ভালোবাসার প্রদর্শন ছিল সেই ব্যাপারে আমাদের সামনে তিনি আলোচনা করতে গিয়ে বলেছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি فبادر الى بيعتي ابي بكر رضي الله تعالى عنه بعد وفاه النبي صلى الله عليه وسلم علي رضي الله تعالى عنه দ্রুতই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে তার সাথে বায়াত করেছিলেন। অতঃপর তিনি কিন্তু বায়াত করেছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেও এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তিনি বায়াত করেছিলেন। আর এই তিনজন খলিফা আবু বকর, উমর এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এই তিনজনের কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাদের ওজির, সুযোগ্য ওজির। তিনি ছিলেন উপদেষ্টা, বিশেষ করে ফিল কদাই ওয়াল হারবি ওয়াল ফতোয়া তিনটি বিষয়ে, মামলা সংক্রান্ত বিষয়ে, বিচার ফয়সালা বিষয়ে, ওয়াল হারব যুদ্ধ সংক্রান্ত বিষয়ে এবং ফতোয়া বিষয়ক বিষয়ে, এই তিনটি বিষয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তারা পরামর্শ নিয়েছেন। তিনি তাদের উপদেষ্টা ছিলেন আলহামদুলিল্লাহ। অতএব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরাট মর্যাদা ছিল এই তিনজন খলিফার কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নিশ্চয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদ ওয়াল্লা আবা বকর আমর দীনহুম ফাওয়াল্লাহু আল মুসলিমুনা আমর দুনিয়াহুম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মীয় কাজের দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু মুসলমানগণ তাকে তাদের শাসনকর্তা হিসেবে নিয়োগ করলেন আর মুসলমানগণ তার সাথে বায়াত করলেন ওবায়াতুহু মাআহুম, আর আমিও তাদের সাথে বায়াত করেছি, সুবহানাল্লাহ। তাহলে দেখুন যে উমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত করে খলিফা হিসেবে মেনে নিয়েছিলেন। তিনি আরো বললেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে যুদ্ধের জন্য ডাকলে পরে আমি যুদ্ধ করতাম, তিনি আমাকে কিছু দিলে পরে আমি সেটা গ্রহণ করতাম, আমি তো তার কাছে তার সামনেই হদ কায়েমের ক্ষেত্রে আমি তার সাথী ছিলাম। হদ মানে ওই বিভিন্ন রকম বিচার কার্য ফয়সলা করার ক্ষেত্রে, শাস্তি প্রয়োগের ক্ষেত্রে আমি তার সাথী হিসেবে ছিলাম, মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তিনি এগুলো করতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে আলহামদুলিল্লাহ। এমনিভাবে তিনি উমর এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ক্ষেত্রেও তিনি এই ধরনের কথা বলেছেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার সম্পর্কটা কেমন ছিল এই মর্মে আপনারা বুঝতে পারবেন। সম্মানিত খতিব সাহেব বলছেন যে ওয়াজাওয়াজা বিনতাহু উম্মা কুলসুম লি উমর বিন আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সিয় কন্যাকে উম্মা কুলসুম, সিয় কন্যা উম্মা কুলসুমকে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিয়েছিলেন, সুবহানাল্লাহ। এই সম্পর্কটা কিন্তু আমরা অনেক মানুষই জানি না যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন কন্যা উম্মে কুলসুম নাম তাকে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিবাহ দিয়েছিলেন, এই বিষয়টা আমরা জানি না। আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করলেন তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন হে আবা হাফস, আল্লাহর কসম আমার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আমার কাছে আপনার চাইতে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব তার সহিফা সহ আপনার চাইতে এমন আর প্রিয় আমার কাছে কেউ নেই, আল্লাহু আকবার। তাহলে দেখুন যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন। কিন্তু আজকে আমরা কি জানি, আমরা জানি যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতি অত্যাচার করেছেন, নাউজুবিল্লাহ, এর জুলুম করেছেন, নাউজুবিল্লাহ, এগুলো কথা আমরা শুনেছি, এগুলো সব মিথ্যা কথা, এগুলো সব মিথ্যা ইতিহাস। এমনিভাবে উমর ফারুক রাদিয়াল্লাহু
তাহলে আনহু সহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে তিনি খুব বেশি বেশি বলতেন, আলী রাদিয়াল্লাহু তাআলাহু বলতেন, খায়রু হাদিহিল উম্মাহ বাদা নাবিয়্যিহা আবু বকর সুম্মা উমর রাদিয়াল্লাহু আনহুমা, যে নবীজির পরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে, শ্রেষ্ঠ উম্মত হলো আবু বকর, অতঃপর উমর রাদিয়াল্লাহু আনহুমা। এভাবে করে তিনি তাদেরকে ভালোবাসা এবং সম্মান প্রদর্শন করতেন। আলহামদুলিল্লাহ, উসমান রাদিয়াল্লাহু তাআলাকে তিনি অত্যন্ত ভালোবাসতেন এবং সম্মান করতেন। তাই তিনি বলেছিলেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলাহু তিনি যদি আমাকে সিরর নামক স্থান, মদিনার একটি জায়গা সিরর, ওইখানে যদি আমাকে তিনি পাঠিয়ে দিতেন তাহলে আমি সেখানেই তার কথা শুনতাম এবং তার আনুগত্য করতাম। এই ছিল উসমান রাদিয়াল্লাহু তাআলাহুর প্রতি তার সম্মান ও ভালোবাসা প্রদর্শন। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, যখন উসমান রাদিয়াল্লাহু তাআলাহু মৃত্যুবরণ করলেন তখন স্বাভাবিকভাবেই মানুষ আলী রাদিয়াল্লাহু তাআলাহুকে তারা বায়াত করল এবং তার প্রতি সন্তুষ্ট হয়ে গেল, মানে তাকেই তারা খলিফা হিসেবে গ্রহণ করল। কারণ সাহাবায়ে কেরামদের মাঝে সেটা পরিচিত ছিল যে সবচেয়ে শ্রেষ্ঠ আবু বকর, অতঃপর উমর, অতঃপর উসমান রাদিয়াল্লাহু তাআলাহু, এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলাহুর মর্যাদা, এটা ওই যুগের মানুষের কাছেই এমনটি ছিল। তো এরপরে তারা তার সাথে বায়াত করলেন। মুসলমানগণ তারা জানতেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলাহুর পরেই হলো তার মর্যাদা, তাই তার জামানায় তার চাইতে শ্রেষ্ঠ আর কেউ ছিল না, তার খেলাফতকালে তার চাইতে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ সম্মান মর্যাদাপূর্ণ আর কেউ ছিল না। এই ছিল তার অবস্থা। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, তিনি অত্যন্ত ন্যায়পরায়ণ মানুষ ছিলেন। মানুষের মাঝে ন্যায়পরায়ণতাকে তিনি প্রতিষ্ঠিত করেছেন। কোরআন এবং সুন্নার কখনো বিপরীত তিনি হননি, কোরআন এবং সুন্না থেকে লাঞ্ছুত কখনো তার ঘটেনি। তিনি খোলাফায়ে রাশিদিনদের প্রতি এত শ্রদ্ধাশীল ছিলেন, তার পূর্বের তিন খলিফার প্রতি, যে তিনি তার শাসন আমলে ওই তিন খলিফার কোন বিষয়কে তিনি অস্বীকার করেছেন এমনটি হতেই পারে না, বরং তাদের কখনো তিনি বিরোধিতা করেননি। যেমন ইবনে বাত্তা রহমতুল্লাহ আলাইহি, একজন শ্রেষ্ঠ মনীষী, তিনি বলছেন যে আমরা জানি না যে মুসলমানদের মাঝে কোন জ্ঞানীগণ আলী রাদিয়াল্লাহু তাআলাহু সম্পর্কে এমন কিছু আমাদেরকে বর্ণনা করেছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলাহু ওই তিন খলিফা আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু তাআলাহু যে বিষয়ে ফয়সালা দিয়েছেন সে সব বিষয়গুলোর ব্যাপারে কোন বিরোধিতা করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলাহু তার শাসনামলে, এমন কোন সংবাদ পৃথিবীতে আমরা শুনি নাই। সুবহানাল্লাহ, আমরা জানি না। তাহলে দেখুন, এই হলো মানে সত্য ইতিহাস, যে তাদের মাঝে ভালোবাসা, সম্প্রীতি, সহমর্মিতা, সমঝোতা ছিল, একে অপরের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন, একে অপরের সম্মান মর্যাদাকে কখনো অমূল্যায়ন করেছেন এমন নজির কখনো ছিল না। কিন্তু আজকে আমাদের কাছে ভ্রান্ত ইতিহাস, ভ্রান্ত পথ আমাদেরকে বিভ্রান্ত করেছে, আমাদেরকে কত দূরে সরিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরামদের তো এত সুন্দর ইতিহাসকে, এত আলোকোজ্জ্বল ইতিহাসকে কিভাবে কলঙ্কিত করেছে, কালিমা লেপন করেছে, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে সত্যকে বোঝার তৌফিক দান করো। আমিন আমিন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু তার বিচক্ষণাকে এত বেশি মূল্যায়ন করতেন, তিনি একবার বলেছিলেন যে আকদনা আলী, আলী রাদিয়াল্লাহু তাআলাহু আমাদের মাঝে সবচেয়ে বিচক্ষণ একজন বিচারক। আলহামদুলিল্লাহ, বিচক্ষণ বিচারক, তার বিচার ফয়সালা ছিল অত্যন্ত মানে খুবই বিচক্ষণতার সহিত। আলহামদুলিল্লাহ, এই ক্ষমতা, এই মর্যাদা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আলী রাদিয়াল্লাহু তাআলাহুর এত জ্ঞান, এত দক্ষতা, সবকিছু প্রতিভা থাকার পরেও তিনি অবশ্যই যেসব ব্যাপারে তিনি জানতেন না সেসব ব্যাপারে তিনি অত্যন্ত ভীত সন্ত্রস্ত ছিলেন এবং সতর্কতা অবলম্বন করতেন। একবার তিনি বললেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন যে এ কাজ করি যা শীতলকারী হিসেবে কতই না উত্তম, এ কাজ করি যা শীতলকারী হিসেবে কতই না উত্তম, একাধিকবার বললেন। তখন তাকে বলা হলো যে আচ্ছা কি ব্যাপার, কোন কাজ কলিজাকে শীতল করে? তখন তিনি বললেন যে শুনো, তুমি যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই সেই ব্যাপারে তুমি বলবে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। এই কথাটি তুমি যদি বলো যে ব্যাপারে তোমার জ্ঞান নাই, তাহলে এটাই কলিজাকে শীতল করার জন্য অনেক উত্তম, কত উত্তম। সুবহানাল্লাহ। এভাবে তিনি খুব মানে হাদিস বর্ণনা করার ক্ষেত্রে তিনি খুবই সতর্ক ছিলেন। আর তিনি স্বীকার করেছেন যে ওহির ব্যাপারে
কোরআন এবং সুন্নাই নেই, ওহির বাহিরে তাদেরকে কোনো জ্ঞান, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাদের কাছে কোনো জ্ঞান রেখে যান নাই, এই কথাটি কিন্তু আমাদের জন্য খুবই অসংখ্য সংশয়ের অসংখ্য সংশয়কে আমাদের ভিতর থেকে দূরীভূত করবে এই কথাটি। সেটা কি শুনুন, যে আবি জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললাম, হাল ইনদাকুম শাইউন মিনাল ওহি ইল্লা মা ফি কিতাবিল্লাহ, কোরআনে নাই এমন কোন ওহি কি তোমাদের কাছে আছে যা কোরআনে আসে নাই, আলাদা কোন ওহি কি তোমাদের কাছে আছে, আছে তোমাদের কাছে কিছু? আলী রাদিয়াল্লাহু তাআলা তখন বলছিলেন, আল্লাহি নেই, ওই সত্তার কসম যিনি যিনি শস্য দানাকে অঙ্কুরিত করে তিনি সেখানে জীব সৃষ্টি করেন, সেখানে বৃক্ষ উৎপন্ন করেন, বীজ অঙ্কুরিত করে এভাবে জীব সৃষ্টি করেন, আল্লাহর কসম যে একমাত্র একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা যে কোরআনুল কারীমের জ্ঞান দেন, কোরআনের পুজ দান করেন, সেটা ব্যতীত আলাদা আমাদের কাছে কোনো ওহী নেই। দেখেন কত চমৎকার কথা, হাদিসে বুখারীতে আছে। অথচ আজকে আমরা কি জানি যে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে আলাদা ওহী ছিল, তারপরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আলাদা সহিফা ছিল, যা কোরআন এবং সুন্নাহ নাই তাদের কাছে আলাদা ছিল, এগুলো এখনো আছে কিছু কিছু মানুষের কাছে। এগুলো যে কত ভ্রান্ত, এভাবে ইসলামকে ধ্বংস করার জন্য মানুষ কত পথ, শয়তান কত পথ রচনা করেছে, নাউজুবিল্লাহ। সুন্নাকে তিনি শক্তভাবে আঁকড়ে ধরতেন, সুন্নার প্রতি তার ছিল শ্রদ্ধা ও ভালোবাসা, তিনি নবীজির নামে মিথ্যা কথা বলবেন এটা তার কাছে এত অধিক প্রিয় ছিল, যে আকাশ থেকে পড়ে যাওয়া আমার কাছে অধিক প্রিয়, তবু নবীজির নামে মিথ্যা কথা এটা তার পক্ষে সম্ভব নয়, এভাবে করে তিনি তার আবেগকে ব্যক্ত করেছেন। তিনি দুনিয়ার প্রতি লুভ লালসাহীন একজন মানুষ ছিলেন, তিনি বছরে চারবার মানুষকে বাইতুল মাল থেকে দান খয়রাত করতেন, এরপরে বাইতুল মাল জারু দিয়ে সেখানে দুই রাকাত নামাজ পড়ে বলতেন, হে দুনিয়া আমার কাছে না, অন্যদিকে চলে যাও, আমার কাছে আসার দরকার নাই, অন্যদিকে চলে যাও, এভাবে তিনি সম্বোধন করতেন। আসলেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মৃত্যুবরণ করলেন তখন তিনি কোনো সম্পদ রেখে যান নাই, আল্লাহু আকবার। তার সন্তান হুসাইন, তার সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুর পরে বলছেন যে আমাদের কাছে তিনি তার ওই পরিবারের খাদেমের জন্য মাত্র 7 দিরহাম রেখে গিয়েছিলেন, খাদেমের জন্য, তাছাড়া আর কোনো সম্পত্তি নেই রেখে যান নাই। এই ছিল মুসলিম খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। অতএব সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা, এটা হচ্ছে দ্বীনের অন্তর্ভুক্ত, এটা হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের অন্তর্ভুক্ত। তাই আজকে আমরা যত কল্যাণ পাই এসব কিছু কল্যাণ সাহাবায়ে কেরামদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, তাদের কর্মের বরকতেই আজকে আমরা পেয়েছি, তারা দিনকে পৌঁছে দিয়েছেন। আর আল্লাহ তাআলাও এই শ্রেষ্ঠ চারজন খলিফাকে বিশেষভাবে সম্মানিত করেছিলেন অন্যান্য সাহাবায়ে কেরামদের মাঝে। সমস্ত সাহাবায়ে কেরামদের ক্ষেত্রেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সরস্বতিক পথে তারা আছে, হেদায়াতের পথে আছে ঘোষণা দিয়েছিলেন। অতএব আমাদের উচিত যে আমরা সেই সাহাবায়ে কেরামদের আদর্শকে আঁকড়ে ধরব। তবে সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবা হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অতঃপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অতঃপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বিষয়গুলো যেন আমরা গুরুত্ব দেই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর সহচর্য রূপে পছন্দ করেছিলেন এক সম্প্রদায়কে, যাদের মাধ্যমে দিনকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেছিলেন, অতএব তাদের সম্মান মর্যাদাকে তোমরা বুঝো, তাদের সম্মান মর্যাদাকে মূল্যায়ন করো এবং তাদের পথকে তোমরা অনুসরণ করো, আর তাদের যে আখলাক চরিত্র, তাদের যে দিনের ক্ষেত্রে তাদের যে আমল, এগুলোকে তোমরা আঁকড়ে ধরো, কেননা তারা ছিলেন সরল সঠিক পথের উপর যাত্রী, আলহামদুলিল্লাহ। অতএব সাহাবায়ে কেরামগণের ব্যাপারেই সাহাবায়ে কেরামগণ সাক্ষ্য দিয়েছেন যে তারা সরল সঠিক পথে ছিলেন। হে আল্লাহ আমাদেরকে তুমি এগুলোর উপর আমল করার তৌফিক দান করো, আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব সূরা তওবার 100 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, যেখানে আল্লাহ তাআলা মুহাজির এবং আনসারদের মর্যাদার কথা ঘোষণা দিয়েছেন এবং তারা জান্নাতে প্রবেশ করবে, এমনকি তাদের অনুসরণ যারা করবে তারাও জান্নাতে যাবে, এই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে দিয়েছেন। তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট, এমনকি যুগে যুগে যারা তাদের প্রতি ঈমান আনবে, তাদের পথকে অনুসরণ করবে, তাদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট, এই ঘোষণা এই আয়াতের মধ্যে এসেছে। এখানে প্রথম খুতবাটি সম্মানিত খতিব সাহেব শেষ করেছেন।
দ্বিতীয় খুতবা সম্মানিত খতিব সাহেব তিনি বললেন যে বিশেষভাবে বেশ কিছু গুণে কোন কোন সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা গুণান্বিত করেছেন, অপরদিকে আরো বেশ কিছু পদ্ধতির মাধ্যমে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের মর্যাদাকে কতকের উপর কতককে বৃদ্ধি করেছেন। যেমন যারা প্রথম ইসলাম গ্রহণ করেছেন প্রথমেই তারা গুরুত্বপূর্ণ কাজে কর্মে যারা অগ্রগামী ছিলেন তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। যারা হুদাইবিয়ার সন্ধির পূর্বে ইসলাম গ্রহণ করেছেন আল্লাহর পথে যুদ্ধ করেছেন দান খরচ করেছেন তাদের মর্যাদা অবশ্যই অনেক ঊর্ধ্বে। যারা হুদাইবিয়ার সন্ধির পরে যারা ইসলামে খরচ করেছে এবং যুদ্ধ করেছে অনুরূপভাবে মুহাজির অবশ্যই তারা উত্তম আনসারদের উপর আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন এই সমস্ত সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলেছেন যে তোমরা যা ইচ্ছা তাই করো, তোমাদের গুণাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। এটা হলো তাদের মর্যাদা। এর মানে কি সাহাবায়ে কেরামগণ সব অন্যায় করতেন? নাউজুবিল্লাহ, কখনো না। এটা হলো তাদের মর্যাদা যে আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, তোমাদের আমলে আমি সন্তুষ্ট হয়েছি, তোমরা এবার যা মন চাই করো, এটা বলা হয়েছিল তাদেরকে। আর বাইহাতে রিদওয়ানে যারা অংশগ্রহণ করেছিলেন এসেছে যে তারা কোন অবস্থাতেই জাহান্নামে প্রবেশ করবে না, কারণ আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়েছেন এই ঘোষণাও কোরআনুল কারিমে এসেছে। হুদাইবিয়ার সন্ধিতে যারা উপস্থিত ছিলেন সাহাবায়ে কেরামগণ ওই দুরবস্থার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তাদের ব্যাপারে বলেছিলেন আনতুমুল ইয়াউম খায়রা আহলিল আরদি, আজকে তোমরা পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ, পৃথিবীর অধিবাসীদের মধ্যে তোমাদের